দ্রুততম সময়ের মধ্যে অপ্রচলিত থেকে জনপ্রিয় হয়ে ওঠা এক খেলার নাম রোলবল শুধুমাত্র বাংলাদেশি নয় বিশ্বের পঞ্চান্নটিরও অধিক দেশে এই মুহূর্তে নিয়মিতভাবে অনুষ্ঠিত হচ্ছে হ্যান্ডবল আর স্কেটিংয়ের সমন্বয় এই খেলাটি এবার সেই সুযোগই কাজে লাগাতে যাচ্ছে বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন চালু করতে যাচ্ছে রোল বলের ফ্রান্সাইজি ভিত্তিক যেখানে দেশি খেলোয়াড়া তো থাকছেন উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি খেলোয়াড় ইতোমধ্যে ঠিক হয়ে গেছে স্পন্সরও আনুষ্ঠানিক চুক্তি এ মাসের শেষ নাগাদ আমাদের আটটা ডিভিশন খেলবে এখানে আর আটটা ডিভিশনের নামেই খেলাগুলো হবে আর এখানে ফিফটি পার্সেন্ট বাংলাদেশি প্লেয়ার মানে দেশীয় প্লেয়ার আর ফিফটি পার্সেন্ট ইন্টারন্যাশনাল প্লেয়ার তো আমরা অলরেডি ইন্টারন্যাশনাল রোল বল ফেডারেশনের সঙ্গে আলাপ করেছি তারা মোটামুটি সাহায্য সহযোগিতা করার এবং প্লেয়ার নেয়ার ব্যাপারে সব কিছু ওদের বায়োডাটা অন্যান্য সব কিছুই আমাদের দেওয়ার চেষ্টায় আছে এবং দিচ্ছে এবং অন্যান্য টেকনিক্যাল যে সাপোর্টগুলো ওয়ার্ল্ড ফেডারেশন থেকেও কিছু কিছু নিচ্ছি এটা আমরা অনেক দিন ধরেই যে কোম্পানির সঙ্গে চুক্তিতে যাচ্ছি তাদের সঙ্গে আলাপ আলোচনা হচ্ছে আমরা ওই দিন শর্টলি আমরা এর আগেও বলেছি যে একটা চুক্তি যাচ্ছি নভেম্বরে দিল্লিতে বসছে রোলবল বিশ্বকাপের পঞ্চম আসর গেলবার সেমিতে খেললেও এবার শিরোপায় চোখ দিয়া হৃদয়তে তাই তো ফ্র্যাঞ্চাইজি লিগে সেরা দিন নিয়ে সেরা একটি দল গঠন করতে চাই ফেডারেশন চতুর্থ ওয়ার্ল্ড কাপ একবারই নতুন একটা দল ছিলাম আপনারা জেনে থাকবেন যে একবার কম বয়সী যে প্লেয়ারগুলা সেটা আমাদের দেশেই খেলেছে অন্যান্য দেশের তুলনায় আর এই প্লেয়ারগুলাই অনেক ম্যাচিউট হয়েছে এখন লাস্ট আমরা এশিয়ান চ্যাম্পিয়নশিপ সেটা গোয়াতে খেলেছি এবং কাঙ্ক্ষিত সাফল্য আমরা পেয়েছি আমরা ফিফথ ওয়ার্ল্ড কাপের জন্য প্রস্তুত হচ্ছি অ্যাকচুয়ালি শিরোপা লক্ষ্য নিয়েই আমরা যাব সেখানে এছাড়া আগামী বছর বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে সাতান্ন জেলার অংশগ্রহণে দেশব্যাপী একটি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে রোলার স্কেটিং ফেডারেশন মাহবুব রিমন সময় সংবাদ ঢাকা